এখান থেকে চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু সকলের জন্য খুব গুড নিউজ হতে চলেছে, সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য। কারণ অবশেষে কিন্তু তোমাদের যে বেতন রয়েছে সেটা কিন্তু 2,200 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, এবং সেই 2,200 টাকা করে যে বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধিটা তোমাদের কিভাবে করে করা হলো বা কারা করলো কিভাবে করলো ডিটেলসে কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো, এবং প্রুফ সহকারে তোমাদের কিন্তু আমি এই জিনিসগুলোকে বুঝাবো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে কিন্তু অনেক কিছু জিনিস বুঝার আছে। কারণ তোমরা ভিডিওটাকে স্কিপ যদি করে করে দেখো তাহলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না, এবং এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বুঝার আছে তোমাদের অনেকগুলো জিনিস যে বেতন বৃদ্ধিটা নিয়ে। তো তারপর তোমরা দেখো, দেখার পর তারপর তো যদি ভালো লাগে লাইক করো, চ্যানেল হইল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাল রঙে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব করবো, যাতে এরকম ধরনের ভিডিও তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো সমালোচনা না করে তোমাদেরকে মেন বিষয়টা আমরা ভিডিওতে আলোচনা করি। তো প্রথমত আমি বলে দিচ্ছি যে তোমাদের বেতন বৃদ্ধি কিন্তু এটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার 2,200 টাকা করে, যেটা মনে করো যে 7,800 টাকা করে যে বেতন বৃদ্ধি করা, মানে বেসিক তোমাদের যে অনারিয়ামটা ছিল যেটা 7,800 টাকা, সেটা কিন্তু তোমাদের 10,000 করে করা হয়েছে। এবং কোথায় করা হয়েছে সেটা বুঝবে তোমরা, তো সেটা কিন্তু গুজরাটে কিন্তু করা হয়েছে, কারণ সেখানে কিন্তু 12ই সেপ্টেম্বর থেকে যে সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা সকলেই কিন্তু এটা নিয়ে তারা কিন্তু রাজ্য জুড়ে ধর্নায় বসেছিলেন, এবং তারপর থেকে কিন্তু ফাইনালি তারা এই দাবিটাকে পুরোপুরিভাবে মেনে নিয়েছেন এবং বেতন বৃদ্ধি তারা অবশেষে করছেন। এটা কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জিতু ভাগানি, ঠিক আছে, মানে তোমাদের গুজরাটে যে মুখ্যমন্ত্রী রয়েছে সে, তিনি হচ্ছে কিন্তু এটা জানিয়েছেন যে সকলের বেতন বৃদ্ধি কিন্তু 2,200 টাকা করে করা হয়েছে, এবং সহায়িকাদের যাদের বেতন ছিল 3,950 টাকা করে তাদেরও কিন্তু 5,500 টাকা করে করা হয়েছে। ঠিক আছে, তো এখানে ওভারঅল ব্যাপারটা হচ্ছে বুঝার যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি অবশ্যই হচ্ছে। তো আমাদের রাজ্যতেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বলো বা ত্রিপুরাতেও বলো কিন্তু এ নিয়ে প্রতিবাদ তোমরা করছো প্রতিনিয়ত, এর আগে তোমরা দিল্লিতেও করেছো। তো আমাদের এখানেও কিন্তু বেতন বৃদ্ধি অবশ্যই করা হবে, তোমাদের যে সংগ্রামটা তোমাদের যে প্রোটেস্টটা সেটা তোমরা চালিয়ে যাও। এই যেহেতু তোমাদের দেখো প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা করে এরকম ইনফরমেশনগুলো আসছে, যেমন এর আগে আমরা দেখেছিলাম যে তোমাদের উড়িষ্যা রাজ্যে কিন্তু স্থায়ীকরণ করা হয়েছে এবং বেতন বৃদ্ধি করা হয়েছে, এখন তোমরা জানতে পারছো যে গুজরাটে করা হলো। তো বেসিক্যালি কি তোমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি করা হবে, এবং দেখো প্রত্যেকটা রাজ্যে যখন আস্তে আস্তে করবে তখন পার্টিকুলারলি একটা স্টেট কিন্তু কোনো সময় থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের যত স্যালারি বাড়বে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা গুড নিউজ, এবং তোমাদের এই ইনফরমেশনটা খুবই জানা দরকার। তো তাই এটাই ছিল আপডেটটা, এবং তোমাদের নিয়ে যে আপডেটগুলো রয়েছে বেতন বৃদ্ধি বা কত কী হবে না হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো আজকে এতটুকুই ছিল। সো যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, কারণ তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু নতুন একটা আপডেট চলে আসছে, যেখানে তোমাদের স্থায়ীকরণ নিয়েও, ঠিক আছে, তোমাদের স্থায়ীকরণ নিয়েও নতুন আপডেট আছে, এবং একটা অনারিয়াম যে তোমাদের একটা ফিক্সড অনারিয়াম সেটা একটা আপডেট যেটা সেটা আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।